फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लर्न एंड बी अपडेटेड विद अनिका। बंधुरा, आमरा जानी 1 সেপ্টেম্বর 2022 থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক গভর্নমেন্ট কলেজেই কিন্তু বিএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমরা আগের ভিডিওগুলোতে বিএড অ্যাডমিশনের নোটিফিকেশানগুলো দেখেছিলাম। এখন আমরা এই বিএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবো, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। এখন আমরা যে গভর্নমেন্ট কলেজ থেকে বিএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ দেখব, এটি হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বাণীপুর থেকে। এখান থেকে আমরা বিএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সংক্রান্ত নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা এই গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বাণীপুর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিএড অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ করবো, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। গুগল ক্রোমে বাণীপুর বিএড কলেজ লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি আছে www.বাণীপুর বিএড কলেজ.org। এটি হচ্ছে বাণীপুর বিএড কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, এর উপর আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনারা এই বাণীপুর বিএড কলেজ বা গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বাণীপুর এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এই কলেজটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব ভালো একটি কলেজ বিএডের জন্যে, এবং এখান থেকে আপনারা খুব কম খরচেই কিন্তু বিএড কোর্সটা কমপ্লিট করতে পারবেন। এখানে টোটাল 20,000 টাকা মতো লাগে এখানে বিএড কোর্সটা কমপ্লিট করার জন্য, তাই আপনারা কিন্তু এখানে খুব কম খরচেই বিএড কোর্সটা কমপ্লিট করতে পারবেন। আমরা সরাসরি অ্যাপ্লিকেশনের প্রসেসে চলে যাব। এখানে দেখুন দেওয়া আছে বিএড অ্যাডমিশন 2022 ইনফরমেশান 1 সেপ্টেম্বর 2022, এটা হচ্ছে স্টার্টিং ডেট অফ অ্যাপ্লাইং অনলাইন, এবং 14 সেপ্টেম্বর 2022 ক্লোজিং ডেট অফ অ্যাপ্লাইং অনলাইন। আপনারা এখানে এই স্টার্টিং ডেট অফ অ্যাপ্লাইং অনলাইন এর উপর ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, এবং আপনারা এখান থেকে কিন্তু বিএড অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আপনারা এখান থেকে কিন্তু নোটিফিকেশানটাও ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন ডিটেলড গাইডলাইন্স ফর বিএড অ্যাডমিশন 2022, এখান থেকে আপনারা গাইডলাইন্সটা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করার আগে এই গাইডলাইন্সগুলো একটু পড়ে নিতে পারেন। আমরা সরাসরি ফর্ম ফিল আপে চলে যাব, তাই এখানে দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন অ্যাডমিশন রুলস অ্যান্ড রেগুলেশনস, আপনারা এই রুলস অ্যান্ড রেগুলেশনটাও দেখতে পারেন। নেক্সট দেখুন আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে কিন্তু এখানে দেখুন একটা ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এই ফোনে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন এখানে টু ভিউ ক্লিক, এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আপনারা এই ইনস্ট্রাকশনসগুলো একটু পড়ে নেবেন। এবার আপনারা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন, এবং যারা নিউ অ্যাপ্লিকেশান করবেন বা নতুনভাবে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশান করবেন, তারা এখানে নিউ অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করবেন। এই নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন অ্যাডমিশান ইনস্ট্রাকশনস দেওয়া আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আদার কিছু গাইডলাইন্স এখানে দেওয়া আছে, আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেবেন। তারপর এখানে দেখুন আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনফরমেশান, এখানে আপনারা সিলেক্ট করবেন, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এবং এখানে আপনাদের কিছু ডিটেলস দিয়ে এই স্টেপটি কমপ্লিট করতে হবে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য কী কী ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট ক্যান্ডিডেট অ্যাপ্লাইং অ্যাজ, এখানে কিন্তু দুটো অপশান আছে, ডেপুটেড অ্যান্ড ফ্রেশার, আপনারা যে অপশানটা চুজ করতে চান চুজ করবেন। নেক্সট দেখুন মেথড সাবজেক্ট, অর্থাৎ আপনাদের বিএডে কোনটা মেথড সাবজেক্ট থাকবে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো অপশান আছে, আপনারা যে মেথড সাবজেক্টটা রাখতে চান ওই মেথড সাবজেক্টটা চুজ করবেন। আপনাদের অনার্সে বা মাস্টার ডিগ্রিতে যে সাবজেক্ট ছিল ওই সাবজেক্টটাই চুজ করবেন। নেক্সট দেখুন এখানে আপনারা যে সাবজেক্ট চুজ করবেন সেখান থেকে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চলে আসবে, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন ফার্স্ট নেম, এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে তাহলে দেবেন, না হলে লাস্ট নেমটা দিয়ে দেবেন। নেক্সট দেখুন এখানে ফিমেল অথবা মেল এখানে সিলেক্ট করবেন। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ, এটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট ক্যাটাগরি, এখানে অনেকগুলো অপশান আছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনারা কাস্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু কাস্টের নাম্বার লাগবে বা এখানে আপলোড করতে হতে পারে। নেক্সট দেখুন ন্যাশনালিটি, এটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট পিডাব্লিউডি, এটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যদি ইয়েস করেন তাহলে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এটা কিন্তু দিতে হবে। নেক্সট হচ্ছে ব্লাড গ্রুপ, ফ্রেশার্স,
সরি ফাদার্স নেম, এখানে আপনারা আপনাদের বাবার নামটা দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে ফাদার্স ফোন নাম্বার, ফাদার্স অকুপেশান। নেক্সট মাদার্স নেম, মাদার্স ফোন নাম্বার, মাদার্স অকুপেশান। গার্ডিয়ান্স নেম, গার্ডিয়ান্স ফোন নাম্বার অ্যান্ড গার্ডিয়ান্স অকুপেশান। এগুলো কিন্তু আপনারা এখানে খুব কেয়ারফুলভাবে দিয়ে দেবেন। তারপর যেটা রাখছি রিলিজিয়ান, এখান থেকে আপনারা এটা সিলেক্ট করতে পারবেন। বিপিএল স্ট্যাটাস, এখানে দুটো অপশান আছে, নট অ্যাপ্লিকেবল, বিপিএল অ্যান্ড অন্তর্দয়। আপনারা যে অপশানটা চুজ করতে চান ওই অপশানটা এখান থেকে চুজ করবেন, না হলে কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবেন। নেক্সট দেখুন অ্যাড্রেস, এখানে কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে অ্যাড্রেসগুলো সিলেক্ট করবেন। তার মধ্যে দেখুন পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, এগুলো লাগছে। নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার অ্যাজ হোয়াটসঅ্যাপ, আপনারা এখানে কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বারটাই দেবেন। ল্যান্ডফোন নম্বর যদি থাকে তাহলে দেবেন, না হলে দিতে হবে না। নেক্সট দেখুন ইমেল আইডি, এই ইমেল আইডিটাও কিন্তু ভ্যালিড হতে হবে। নেক্সট আধার নম্বর, এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপর যেটা রাখছে নেম অফ লাস্ট ইউনিভার্সিটি অ্যাটেন্ডেড, অর্থাৎ আপনারা যে ইউনিভার্সিটিতে লাস্ট অ্যাটেন্ড করেছেন ওই ইউনিভার্সিটির নামটা এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার অফ লাস্ট ইউনিভার্সিটি অ্যাটেন্ডেড, অর্থাৎ আপনারা যদি গ্র্যাজুয়েশনের পরে বিএড অ্যাপ্লাই করছেন তাহলে গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, অথবা আপনারা যদি এমএর পর বিএডের জন্য অ্যাপ্লাই করছেন তাহলে কিন্তু এমএর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। এবং এগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে, আপনারা ওখান থেকে দেখে খুব কেয়ারফুলভাবে এগুলো সিলেক্ট করবেন। ইয়ার অফ রেজিস্ট্রেশন, এটাও কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে। এবং ইয়ার অফ পাসিং, এটাও কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে। এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে এখানে ফিল আপ করবেন। নেক্সট দেখুন একাডেমিক ডিটেলস, এবং এই একাডেমিক ডিটেলসটাও কিন্তু আপনারা আপনাদের মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে করবেন। আমি জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন করবেন তখন কিন্তু খুব কেয়ারফুলভাবে মার্কশিট বা সার্টিফিকেট দেখে এই সমস্ত কিছু ফিল আপ করবেন। দেখুন এই একাডেমিক কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে কী কী লাগছে। ফার্স্ট এক্সামিনেশান ইনফরমেশান, তার মধ্যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিকের ডিটেলস লাগছে। তার মধ্যে দেখুন ইয়ার অফ পাসিং, অর্থাৎ আপনারা মাধ্যমিক কত সালে পাস করেছেন। নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটি, মাধ্যমিক যে বোর্ড থেকে কোয়ালিফাই করেছেন, সাধারণত এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান হয়। তারপর দেখুন সাবজেক্ট লিস্ট, এখানে আপনারা মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট রেখেছিলেন বা কোন কোন সাবজেক্ট ছিল এই সাবজেক্টগুলোর নাম এখানে দিতে হবে। তারপর এখানে ডিভিশন অর ক্লাস, এখানে অনেকগুলো অপশান আছে, আপনারা যে ডিভিশন পেয়েছেন ওই ডিভিশনটা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট পার্সেন্টেজ অফ মার্কস, আপনাদের মাধ্যমিকে কত পার্সেন্ট মার্কস ছিল সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। নেক্সট হচ্ছে এইচএস অর ইকুইভ্যালেন্ট, এইচএস কত সালে পাস করেছেন। নেম অফ বোর্ড অর ইউনিভার্সিটি, সাবজেক্ট লিস্ট, ডিভিশন অর ক্লাস অ্যান্ড পার্সেন্টেজ অফ মার্কস। নেক্সট দেখুন এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের কিছু ডিটেলস দিতে হবে। ফার্স্ট এখানে যারা জেনারেল কোর্সে পড়েছেন বা বিএ পাস বা বিএসসি পাস, যারা পাস কোর্সে পড়েছেন তাদের জন্যে এখানে আপনারা সিলেক্ট করবেন। যদি আপনারা পাস কোর্সে না পড়ে থাকেন তাহলে কিন্তু এখানে দেখুন নট অ্যাপ্লিকেবল আছে, এই নট অ্যাপ্লিকেবল অপশানটা চুজ করবেন। যদি আপনারা এখানে বিএ পাসটা সিলেক্ট করেন তাহলে কিন্তু কত সালে পাস করেছেন, কোন ইউনিভার্সিটি থেকে, এবং আপনাদের পাসে তিনটা কোন কোন সাবজেক্ট ছিল সেটাও কিন্তু এখান থেকে আপনারা চুজ করতে পারবেন, এবং আপনাদের কোন ডিভিশন ছিল সেটাও কিন্তু চুজ করবেন, এবং পার্সেন্টেজ অফ মার্কস। নেক্সট দেখুন যারা অনার্সে পড়েছেন, বিএ অনার্স বা বিএসসি অনার্স বা বিকম অনার্স, তারা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন, এবং যারা অনার্সে পড়েননি তারা কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তারপর আপনাদের কিন্তু এখানে পুরো ডিটেলসগুলো দিয়ে যেতে হবে, যেমন কত সালে পাস করেছেন গ্র্যাজুয়েশন, বা আপনারা এখানে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, এবং আপনাদের কোন অনার্স ছিল সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এবং পাশে দুটো কী কী সাবজেক্ট ছিল জেনারেলে সেটাও কিন্তু দুটো পরপর এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন আপনাদের কোন ডিভিশন ছিল অনার্সে সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন, এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটাও কিন্তু সিলেক্ট করবেন। এখানে যারা অনার্সে পড়েনি তারা কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবেন। নেক্সট যেটা লাগছে এমএ বা এম কম বা এমএসসি, আপনারা যারা এমএ করেছেন তাহলে কিন্তু এখানে এমএর ডিটেলসটা দিতে হবে, এবং যারা এখনও এমএ করেননি তারা কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবেন। নেক্সট দেখুন এখানে যারা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা সেট কোয়ালিফাই করেছেন বা গেট কোয়ালিফাই করেছেন সেটাও কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন যারা এমফিল করেছেন তারা কিন্তু এখান থেকে এমফিলের ডিটেলসটা দিতে পারবেন, এবং যারা এমফিল করেননি তারা কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবেন। নেক্সট আছে পিএইচডি, আপনারা যারা পিএইচডি করেছেন তারা পিএইচডির কিছু ডিটেলস দিতে পারেন এখানে, যারা পিএইচডি করেননি তারা কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। নেক্সট দেখুন ডিক্লারেশান আছে, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করবেন। তারপর এখানে ডিক্লারেশান দেওয়া আছে, এই ডিক্লারেশানটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন এবং এখানে আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন
ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তার আগে এখানে একটা বিষয় দেখুন, এখানে বলা হয়েছে পাসওয়ার্ড সম্পর্কে, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স, অর্থাৎ আপনাদেরকে কিন্তু 8 ক্যারেক্টার্সের মধ্যে পাসওয়ার্ডটা চুজ করতে হবে। আপনারা পাসওয়ার্ডটা চুজ করবেন, তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশান আইডিটা দেখাবে। আপনারা এই অ্যাপ্লিকেশান আইডির একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তারপর এখানে আপনারা ওকে করে দেবেন। এই ওকে করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে সেভ করে দেবেন। এবং এখানে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এবার আমি অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করলাম। এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে সেভ করে দেবেন। এবং আমার এখানে কিছু ডিটেলস চলে এসেছে, আমাকে 3টা স্টেপের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। স্টেপ 1 হচ্ছে আপলোড ডকুমেন্টস, স্টেপ 2 প্রিন্ট অ্যাপ্লিকেশান, অ্যান্ড স্টেপ 3 হচ্ছে মডিফাই প্রোফাইল। আপনারা এই স্টেপ 3টা করতে পারেন, আবার নাও করতে পারেন। যদি আপনাদের কোনো চেঞ্জের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এই স্টেপ 3টা করতে পারেন। আমি ডকুমেন্টস আপলোড করব, তাই এখানে দেখুন বাম দিকে একটা অপশন আছে আপলোড ডকুমেন্টস, এই আপলোড ডকুমেন্টসে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং কী কী আপলোড করতে হবে আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখুন ফার্স্ট যেটা আপলোড করতে হচ্ছে সিলেক্ট সেলফ ইমেজ, অর্থাৎ এখানে আপনাদেরকে ফটো আপলোড করতে হবে। আপনারা এখানে কিন্তু চুজ ফাইলে চুজ করবেন, তাহলেই কিন্তু আপনাদের ফাইলটা এখান থেকে চুজ করতে পারবেন। তারপর কিন্তু আপনারা এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। এখানে দেখুন এই যে ফটোর সাইজটা কিন্তু 150 KB-এর মধ্যে হতে হবে এবং JPG বা PNG ফরম্যাটে কিন্তু হতে হবে। আপনারা এখানে সেলফ ইমেজটা কিন্তু আপলোড করে দেবেন। নেক্সট যেটা লাগছে সিলেক্ট সিগনেচার, এটাও কিন্তু 150 KB-এর মধ্যে হতে হবে। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফাইলটা চুজ করবেন, তারপর কিন্তু আপলোড করে দেবেন। নেক্সট যেটা লাগছে সিলেক্ট ডেট অফ বার্থ প্রুফ, এখানে কিন্তু আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারেন। আপনারা এখানে এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করে দেবেন। নেক্সট হচ্ছে আধার কার্ড, এখানে কিন্তু আধার কার্ডেরও আপলোড করতে হবে। নেক্সট সিলেক্ট মাধ্যমিক মার্কশিট, মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে 150 KB-এর মধ্যে এবং এগুলো কিন্তু PDF ফরম্যাটে হতে হবে। নেক্সট হচ্ছে HS-এর মার্কশিট, এটাও কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। নেক্সট গ্র্যাজুয়েশনের অল মার্কশিটস, এখানে গ্র্যাজুয়েশনের অল মার্কশিট কিন্তু আপলোড করতে হবে। A2% কনভার্সন রুল, এটা কিন্তু ইফ এনি বলা হয়েছে, অর্থাৎ যদি আপনাদের থাকে তাহলে কিন্তু এটা আপলোড করতে পারেন, না হলে কিন্তু আপলোড করার দরকার নেই। তারপর এখানে দেখুন হোস্টেল রিকোয়ার্ড, আপনারা যদি হোস্টেল অ্যাপ্লাই করতে চান তাহলে এখান থেকে আপনারা ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর আপনারা এগুলো খুব কেয়ারফুলভাবে আপলোড করে দিয়ে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। এই কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হবে ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি, নাও ইউ ক্যান গো ফর প্রিন্ট অ্যাপ্লিকেশান। আপনারা এখানে ওকে করে দেবেন এবং আপনারা এখান থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা প্রিন্ট আউট করতে পারবেন। এবার আপনারা এখানে বাম দিকে দেখুন ফার্স্ট আছে লগ আউট, হোম, প্রিন্ট অ্যাপ্লিকেশান। আপনারা এই প্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে আপনাদের কিছু ডিটেলসটা মিলিয়ে নেবেন, সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি, আপনাদের একাডেমিক ডিটেলস বা আপনাদের পার্সোনাল ডিটেলস সব ঠিকঠাকভাবে আছে নাকি আরেকবার ভালো করে মিলিয়ে নেবেন। তারপর এখানে দেখুন প্রিন্ট বলে একটা অপশন আছে, এই প্রিন্ট অপশনে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট হয়ে যাবে এবং আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন কিন্তু, কারণ এখানে অ্যাডমিশনের সময় এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু লাগতে পারে, তাই আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। এবার আপনাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা স্টেপ 3-তে চলে যাবেন, মডিফাই প্রোফাইল ইফ এনি চেঞ্জেস বিফোর মেরিট লিস্ট, অর্থাৎ আপনারা কিন্তু মেরিট লিস্ট বেরানোর আগে পর্যন্ত চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন মডিফাই অ্যাপ্লিকেশান বলে একটা অপশন আছে, এই মডিফাই অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের কোনো মডিফাই করতে পারবেন বা আপনারা কোনো এডিট করতে পারবেন, এখান থেকেই আপনারা করতে পারবেন। এবং এটিই হচ্ছে এই বাণীপুর বিএড কলেজ বা গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশান থেকে বিএড অ্যাডমিশানের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।